হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাই গাজন পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তো সকলেই জানো যে গাজন চলছে, তো অনেক কম্পিটিশনের ভিডিও তোমরা এই চ্যানেলে দেখেছো। আজকে একটা ভিডিও দেখবে সম্পূর্ণ অন্যরকম। তো চারিগ্রামে রক্ষাকালে 10:06 বাজছিল, তো ওখানে আমি গিয়েছিলাম। ওখানে শুধুমাত্র কম্পিটিশনের ভিডিও করার জন্য নয়, ওখানে একটা পুরো দিন ছিলাম রক্ষাকালী স্যারের সাথে। ওখানে অপারেটর ছিল হিমাংশু, তো পুরো গোটা দিনের ভিডিও তোমরা এখানে দেখো যে কীরকম এক্সপিরিয়েন্স ছিল বা কীরকম সেটটা বাজছিল ও ওখানে গ্রামের মানুষের ব্যবহার কীরকম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, যাতায়াত থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত ছিলাম ওখানে, পুরো ভিডিওটা দেখো। গ্রাউন্ডে দেখতে পাচ্ছি যেখানে রক্ষাকালী সেটটা বাজছে, এখানে অপোনেন্টে আরও দুটো সেট বাজার কথা ছিল, সেটিং আরও দুটো সেট বাজার কথা ছিল। তো সেই হিসেবে এখানে কমিটি থেকে ডিজিও করেছিল, বুক করেছিল, কিন্তু সেই দুটো সেট কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। তো সেই কারণে কম্পিটিশনটা আর হয়নি, তো সিঙ্গেলই বাজছিল। তো দেখতেই পাচ্ছ যে কীরকম বাজছে। তো আমরা এখন এখানে ঘুরতে বেরিয়েছি। তো বন্ধুরা, এখানে মাইক বাজছিল, তো মাইকের সাউন্ডটা কপিরাইটের ভয়ে আমি অফ করে দিয়েছিলাম। এই দেখো হিমাংশু এবং ওখানকার যে ছেলেরা ক্লাবের, তার সব একসাথে ঘুরে বেড়াচ্ছিলাম মেলাতে। তো এটাই হচ্ছে সেই শিব মন্দির চারিগ্রামের, চারিগ্রাম পশ্চিমপাড়া। তো এখানে প্রায় 500 লোকের মতো বসবাস, সবাই লাইন দিয়েছে পুজো দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এই যে আমি এনজয় করছি। তো যে কথাগুলো বলেছিলাম সে কথাগুলো সাউন্ডটা বন্ধ করার সাথে সাথে বন্ধ হয়ে গেছে কপিরাইটের কারণে। তো এখানে হিমাংশু বলছে যে এই মাইক সেটটাকেও ভিডিও করে রাখো। টপ বেস দুটো লাগানো ছিল প্রোগ্রামের জন্য, তো বলছে যে এটাকেও ভিডিও করো, এটাও ইউটিউবে ছাড়বে, সেটটাকে ফেমাস করে দেবে। আর এই হচ্ছে আমাদের অপারেটর এই সেটের। তো দাদা নিরীহভাবে দেখছে যে কী হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছে না। আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ আটচালা, আর এটা হচ্ছে বোতল হাতে নিয়ে, এটা হচ্ছে ম্যানেজার। ও পুরোটা দেখাশোনা করছে যে মাইক সেটের ভাড়া থেকে চাঁদা থেকে শুরু করে সমস্তটা। ও দেখতেই পাচ্ছ যে গাজনে কেমন এনজয় হচ্ছে রাত গাজনে। প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে, আর এদিকে টুকটাক অল্প স্বল্প মেলা বসেছে।
ফুচকা টুচকা খেলাম, হিমাংশুর সাথে ঘুরলাম একটু, তো তারপরে এলাম। আর হিমাংশু বলেছে যে আমার বাড়ি আসবে ঘুরতে, তো তোমরা সেই ভিডিওটাও দেখো, এটা প্রমাণ হিসেবে থাকলো, যদি না আসে তো পরে ওর ব্যবস্থা করা হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর সকলে খুব ভালোভাবে গাজন কাটাও এবং সকলে এনজয় করো এবং ফ্যামিলির সাথে খুব ভালো থাকো। যাবে তো, যাবে তো, হিমাংশু বলেছে আমার খরচ যাবে, কত থেকে যাবে? ওর ভাড়াটা পরে তোমার আরাম আরামবাগের পরে তোমার ওই গোঘাটে ভাড়াটা পরে, যাবে তো? যদি না যাও, মানে না যাও তখন তুমি আমাকে যা বলবে তাই। ঠিক আছে, এটা ভিডিওটা সাক্ষী।